রাসূল আপনার জন্য অনেক আগে ট্রিটমেন্ট দিয়ে গেছেন যে এই কালো জাদু এর কোনো ভ্যালু থাকবে না। ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর থেকে বাঁচার জন্য তিনটা আমল। এক নম্বর তিন কুল, কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। এই তিনটা সূরা সকালবেলা কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরপরে কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক, এরপরে কুল আউযু বিন নাস মালিকিন নাস, তিনবার পরে হাতের মধ্যে ফু দিবেন, দিয়ে সাধ্যের মধ্যে পুরা শরীরে যতটুকু যায় একবার গেল, আবার তিন কুল পড়বেন, পরে ফু দিবেন, দিয়ে হাতের মধ্যে যতটুকু সাধ্যে যায় কোমর পিঠ দুই হাত, আবার একবার তিনবার, এরকম করে সকালবেলা তিনবার। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেখানে একটা দোয়া পড়বেন, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এই তিনটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য শিখাই দিয়ে গেছেন। আউযু বিল্লাহি সামিউল আলিম বলেন, মিনাশ শাইতানির রাজিম, এইটুক আমরা জানি ঠিক না, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইটুক জানি, সাথে কি মিন হামজিহি, হে আল্লাহ আমি প্ররোচনা থেকে বাঁচতে চাই, ওয়া মিন নাফখিহি ফুৎকার থেকে বাঁচতে চাই, তারা যে ফু দেয় দিয়ে এই যে কালো ম্যাজিক করে, আর তিন নম্বর ওয়া নাফসিহি আর তার থুতু থেকে বাঁচতে চাই, এই থুতু এই প্ররোচনা এই ফুৎকার এই তিনটা থেকে আল্লাহ বাঁচাও। রসুল আরবি সাল্লাম বলছেন আল্লাহ এবং তার রসুল যদি সত্য হন দুনিয়ার কোনো ব্ল্যাক ম্যাজিক তার শরীরে কাজ করবে না। মানে আমি আমার নিজের গাই বন্ধ করে রাখি না, এটা হচ্ছে গা বন্ধ করার আমল। আপনি গা বন্ধ করার জন্য কত কি বোতলের মধ্যে পেরেক দিয়ে তার মধ্যে উমুক দিয়ে কত কি করতেছে, হাতের মধ্যে কবজ ঝোলাচ্ছে, যেইগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন সেইগুলা করতেছে, নবীজি শিখাই গেলেন রুকিয়া, এই রুকিয়া করি না আমরা, পারবো ইনশাল্লাহ। তিন কুল পড়ার পরে একবারে তিন কুল না, তিনটা পড়লেন কুল হুয়াল্লাহ ফালাক নাস একবার ফু দিলেন, তাহলে তিন দফা, সকালে একবার সন্ধ্যায় একবার, আর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এই তিনটা শব্দ একটু মুখস্থ করে নেবেন, মুখস্থ না হলে লিখে রাখবেন পকেটের মধ্যে, রেখে সকাল সন্ধ্যা আমল করবেন ইনশাআল্লাহ। ব্ল্যাক ম্যাজিক আলারা ফেল, ওরা ম্যাজিক পাঠাবে ঘুরে চলে যাবে, ওদের ম্যাজিক উল্টো ওদের দিকে, ম্যাজিক ধাক্কা খায় ওদের কাছে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরেকটা জিনিস শিখাই দেয়, একটা দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মনে থাকবে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা আরেকটা বিশেষ দোয়া, এক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই আমলটা করবেন। উচ্চারণগুলো নিজ দিয়ে ছোট ছোট করে যাতে মানুষ আস্তে আস্তে করে বুঝতে পারে, পড়তে পারে, এরকম করে করে আপনারা যদি একটু আত্মস্থ করেন, এটা শিখে ফেলি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করবেন প্রিয় ভাইয়েরা।